সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে ভাড়া 60 ভাগ বাড়ানো হলেও বেশিরভাগ গণপরিবহন আগের নিয়মে চলছে। স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন বাস চালক, হেলপার এবং যাত্রীরা। করোনা মোকাবেলায় সরকারি বেসরকারি অফিসে জনবল অর্ধেক নামিয়ে আনার আগেই গণপরিবহনের যাত্রী সীমিত করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বেশি সমস্যায় পড়েছেন অফিসে জরুরি প্রয়োজনে বের হওয়ার নগরবাসী। হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সহ যারা ইসলামের নামে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করেছে তাদেরকে আগামী 4 এপ্রিলের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই দাবি করেন দলের নেতারা। দলের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন হুঁশিয়ারি জানান, এ সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে 5 এপ্রিল হরতাল ঘোষণা করা হবে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যা। করোনা রোগীদের চাপে বেসামাল অবস্থা রাজধানীর হাসপাতালগুলোতে। এছাড়া বাড়তি চাপ সৃষ্টি হয়েছে করোনার নমুনা পরীক্ষার ক্ষেত্রে। সকাল থেকে করোনা চিকিৎসার হাসপাতালগুলোতে নমুনা পরীক্ষা করতে যাওয়া মানুষের দীর্ঘ লাইন। সম্প্রতি করোনা ভাইরাসের আক্রান্তের হার বিগত 4 মাসের তুলনায় বহুগুণে বেশি। এমনটা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সবাইকে করোনা নিয়ন্ত্রণে সরকারের 18 নির্দেশনা মেনে চলা উচিত। সকালে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 10টি আইসিইউ বেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অনুরোধ জানান। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে আজ। করোনা পরিস্থিতিতে একাদশ জাতীয় সংসদের এই অধিবেশন চলবে মাত্র 3 কার্যদিবস। অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা সংক্রমণ রোধে সবকিছু আগের মতোই, সবকিছুই নিয়ন্ত্রণ হতে পারে। দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। টাঙ্গাইলের সখীপুরে শীত কেটে 2 মাসের বাচ্চা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, শোলা প্রতিমা গ্রামের আসরউদ্দিন পেশায় ট্রাক চালক। তিনি বেশিরভাগ সময়ে বাড়ির বাইরে থাকেন। বুধবার রাতে তার স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন। ভোরে জেগে দেখেন তার পাশে থাকা 2 মাসের পুত্র জুনায়েদ নেই। এ সময় ঘরের কোণে শীত কাটাচ্ছিল। কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ষষ্ঠ দফায় নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে 4271 জন রোহিঙ্গা জনগোষ্ঠীকে। সকালে নৌবাহিনীর 6টি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। এ পর্যন্ত 5 ধাপে প্রায় 14,000 রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভাসানচর স্থানান্তর করা হয়েছে। ষষ্ঠ দফা সহ এ সংখ্যা দাঁড়াবে 18,000-এর বেশি। সাতক্ষীরায় 2 শিশু সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। গেল রাতে কলারোয়ার লাঙ্গলঝাড়া গ্রামে শিশু মাহফুজুর রহমান ও মোহনাকে শ্বাসরোধ করে হত্যা করে মা মাহফুজা খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানায়, সম্প্রতি মাহফুজার স্থূলতা হানি করে প্রতিবেশী হৃদয় হোসেন। এই ঘটনায় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চেয়েও তিনি পাননি। অপমান সহ্য করতে না পেরে মাহফুজা এই অপকর্ম করেছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন আশঙ্কা জানিয়েছে 2020 সালের চেয়েও মারাত্মক হতে পারে আমেরিকার 2 মহাদেশের করোনা ভাইরাসের সংক্রমণ। বেশ কিছু দেশে সংক্রমণ ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় এই সতর্কতা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমেরিকান অংশ। দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করেছে ফ্রান্স। করোনায় বিশ্বে মারা গেছে 28,28,000, আক্রান্ত হয়েছে 12,94,00,000-এর বেশি মানুষ। আজ পর্দা উঠছে বঙ্গবন্ধু 9ম বাংলাদেশ গেমসের। সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই গেমসের উদ্বোধন করবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে একযোগে দেশের 7টি জেলার 29টি ভেন্যুতে 10ই এপ্রিল পর্যন্ত এই গেমস চলবে। 31টি ডিসিপ্লিনে 5,300 ক্রীড়াবিদ 1,271টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।